গত কয়েকদিন আগে পাঞ্জাবে চোলাই মদ খেয়ে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। এরপরই ঝাড়গ্রাম জেলার আবগারি দপ্তরের উদ্যোগে প্রতিদিনই জেলার কোথাও না কোথাও অভিযান চালানো হয়। এই অভিযানের দরুন ঝাড়গ্রাম জেলায় 2 আগস্ট থেকে 14 আগস্ট পর্যন্ত 1600 লিটার চোলাই মদ সহ 15,000 লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার হয়েছে এবং 44টি মামলা রুজু করা হয়েছে। এখনো পর্যন্ত গ্রেপ্তার 2 অভিযুক্ত এবং আটক 1টি মোটরসাইকেল। শুক্রবার সকালে মানিকপাড়ার বেনাডিহি খালশিউলি গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে 140 লিটার চোলাই মদ এবং 700 লিটার মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করেছে আবগারি দপ্তর। অন্যদিকে চোলাই মদ পাচার করতে গিয়ে ধরা পড়া অভিযুক্তকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়েছে এবং তার বাইকটিকে সিজ করা হয়েছে। বিগত বেশ কিছুদিন ধরেই লোধা সেল তারা আমাদের কিছু জায়গার নাম বলেছিল, যে জায়গাগুলোতে মূলত লোধা সর্বশ্রেণীর মানুষদের বাস এবং জায়গাগুলোতে তারা তাদেরকে বিভিন্নভাবে চোলাই মদ তাদের ওখানে সরবরাহ করা হয় এবং তারা সেটা মানে সেবন করে। তা আমরা এই জায়গাগুলোতে বিগত বেশ কিছুদিন ধরে লাগাতারভাবে সেই জায়গাগুলোকে আমরা অভিযান চালিয়েছি এবং এই অভিযানগুলো চালাতে গিয়ে আমাদের কাছে একটা তথ্য বারবার উঠে আসছিল যে ঝাড়গ্রাম থানায় যে কলাবনি বলে জায়গা আছে সেখানে মূলত এই চোলাই মদটা তৈরি হচ্ছে এবং বিভিন্ন মানুষ তারা বাইকে করে দু তিনজন মানুষ তারা বাইকে করে এই মদগুলো এই গ্রামগুলোতে পৌঁছে দেয়, সেখানে বিক্রি করে।